চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর। সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। যুগান্তর সম্পাদক সাইফুল আলম, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ এবং প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। পরে সবাই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের কবর জিয়ারত করেন। আত্মার মাগফেরাত কামনায় করেন বিশেষ দোয়া ও মোনাজাত। এরপর মসজিদের এতিম শিশুরাও দোয়ায় অংশ নেয়।